তো মিহিদানা আর 250 সীতাভোগ কাজু পেস্তা তাতে যাবে নিয়ে এসো তোমায় রিগমা ঝরে রাখিব ছেড়ে দেব না একবার ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না খ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর আর তো পাব না 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 ছেড়ে দেব না আজকে শান্তিনিকেতনে আমাদের তৃতীয় দিন এই দুদিন আমরা খুব আনন্দ করেছি খুব মজা করেছি আমরা চারজন এসেছিলাম কী কী জায়গায় গেছি কোথায় কোথায় খেয়েছি আপনাদের সাথে সেগুলো ভিডিওর মাধ্যমে শেয়ার করেছি কালকে সোনাঝুরির হাটে গিয়ে আমরা কেনাকাটি করেছি আজকে সকালবেলা এখন বেরিয়ে যাব আমরা বনলক্ষ্মীতে গিয়ে লাঞ্চ করব সেটা নিশ্চয়ই আপনাদের সাথে শেয়ার করব এছাড়াও সারাদিন আজকে কী কী করছি সেটাও আপনাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটাও আপনাদের খুব ভালো লাগবে তবে একটা খারাপ লাগা তৈরি হচ্ছে যেহেতু চলে যাচ্ছি কলকাতা চলে যাচ্ছি দুদিন এত আনন্দ করলাম এখান থেকে সত্যিই চলে যেতে ইচ্ছে করছে না ভীষণ ভালো একটা জায়গা সুন্দর গাছ দিয়ে ঘেরা ছায়া একেবারে শান্তির জায়গা এই শান্তিনিকেতন খুব আনন্দে কাটালাম আবার নিশ্চয়ই এখানে আবার আসবো আজকে ভিডিওটা দেখতে থাকুন আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে আমরা এখন বনলক্ষ্মীতে এসে নামলাম বনলক্ষ্মীতে কিন্তু সোমবার দিন বন্ধ থাকে আজকে রবিবার লাকিলে আমরা খোলা পেয়েছি এখানে লেখা আছে সোমবার বন্ধ পুরো দিন বন্ধ বনলক্ষ্মীর ভেতরে আমরা ঢুকছি এইখানে মনে হয় ডাইনিং হলটা এখানে বনলক্ষ্মীতে এসে আমরা এখানে কিছু কেনাকাটি করলাম প্রথম থেকেই মাইন্ডসেট ছিল এখান থেকে ঘি কিনবো মধু কিনবো মধুটা পাইনি ঘি পেয়েছি ঘি কিনেছি এছাড়াও ছোটো ছোটো কয়েকটা জিনিস কিনেছি যেরকম চাবি রিং তারপরে আচার এগুলো কিনেছি লাঞ্চের জন্য একটু দেরি হয়ে গেছে এখানে লাঞ্চে নিতে গেলে আগের দিন বুকিং করতে হয় তাও রিকোয়েস্ট করে ওনাদের কাছে রিকোয়েস্ট করে আমরা লাঞ্চের ব্যবস্থা করতে পেরেছি ভেজ থালি আলাদা করে নিচ্ছি আর নন ভেজটা আলাদা করে নিতে হবে একটা করে ভেজ থালি নিয়ে নিচ্ছি চারজনে আর নন ভেজে আমরা মাটন নিচ্ছি ওটা আলাদা করে নিচ্ছি শান্তিনিকেতন থেকে প্রায় 10 কিলোমিটার ভেতরে আমরা চলে এসেছি বনলক্ষ্মীতে এখানে প্রচুর গাছগাছালি রয়েছে বিরাট বড় একটা জায়গা এবং এখানে যে আচার বিক্রি হয় সেগুলো কিন্তু এই গাছের বেল থেকে বেলের মোরব্বা হয় আম গাছ থেকে আমের আচার হয় আমরা একটা আম কুড়ার আচার কিনলাম সেটা এইখান থেকে কিনলাম এইখানের গাছের আম দিয়ে সেই আচার তৈরি হয়েছে এখানকার মেয়েরা এই আচার তৈরি করে আর ওনারা একটা বললেন তাই আমরা কিনলাম কী সুন্দর জবা ফুল ফুটে রয়েছে দেখুন ভিতরে বিরাট বড় বাগান আর আপনারা অবশ্যই শান্তিনিকেতন আসলে একবার বনলক্ষ্মীতে আসবেন খুব ভালো লাগবে আপনাদের বলছি এই জায়গাটা এত সুন্দর আর এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা খুব ভালো আছে তবে আগের দিন একটু ফোন করে বুকিং করে রাখতে হয় আমরা যেহেতু একটু সকাল সকাল এসেছি তাই আমাদের বুকিংটা নিয়ে নিল কিন্তু সেই দিনের যেদিনকে লাঞ্চ করবেন সেদিনকে বুকিং করলে এখানে লাঞ্চ করা যায় না আমরা কলকাতা থেকে শুনে এসেছিলাম তাই বিশেষ করে এখানে লাঞ্চ করবো এবং এখান থেকে ঘি মধু কিনবো সেই টার্গেট করেই এখানে এসেছিলাম ভেজতারিতে দিয়েছে ঘি ভাত আলু ভাজা ডাল Thank you.
ছবিটা ভালো। ধোকা ডাল না মাটনটা দিয়ে গেছে। এই মাটনটা নাকি সকালবেলা বসানো হয়। এই মাটনের পেঁয়াজ রসুন টসুন দেওয়া হয় না। বললো তো মাটনে রসুন দেওয়া হয় না, আর এটা সকালে বসানো হয়, আছে অনেকক্ষণ ধরে বসানো হয়, সেই জন্য এরকম ব্ল্যাক কালারটা। বলেছে খেতেও খুব ভালো হবে, দেখি খেয়ে দেখি কীরকম খেতে। আর এটা হলো আমের আমকোড়া, আমকোড়া। এই আমগুলো নাকি ওদের ওই যে বাগানটা আছে, বাগানের আম থেকে আম ডায়াসা করছে। বড়ি ডোকলার মূর্তি, কাঠটা খুব সুন্দর কিনেছো তুমি। এই দেখো রামপ্রসাদের শরবত, ওই দোকানটা দেখতে পাচ্ছো? এখানে কি শরবত খাবো? হ্যাঁ হ্যাঁ, 80 বছরের পুরনো দোকান, এই যে এই দোকানটা। আমরা এখন বর্ধমানে এসে নামলাম, এখানে গণেশ মিষ্টান্ন ভান্ডার থেকে মিহিদানা আর সীতাভোগ কিনবো, তারপরে ওই লস্যির দোকানটাতে গিয়ে লস্যি খাবো। এই মিষ্টির দোকান থেকে এখন মিহিদানা আর দেখি সীতাভোগ কিনবো। আমাকে একটা দিয়ে দিন, আরেকটা সেট। তিনটে দোকান আপনাদের জানো এটা কি করে জানো? এটা দুধের মধ্যে চুপিয়ে রসমালাই তৈরি করে। তুমি এগুলো নিয়ে যদি যাও আমাদের ওখানে কালীঘাট আছে, কালীঘাটে এটা বিক্রি হয়। কালীঘাটের পাশে তো মিষ্টির দোকানটা আছে, রসমালাই এই হলো সেই রামপ্রসাদের বিখ্যাত শরবতের দোকান বর্ধমান। দইয়ের লস্যি নিলাম, দইয়ের লস্যি নিয়েছি, এর মধ্যে কাজু পেস্তা আমন্ড এসব মনে হয় দেওয়া আছে, কাজু পেস্তা দেওয়া আছে, কাজু পেস্তা কেশর। দারুণ একটা লস্যি খেলাম এখানে রামপ্রসাদের শরবত ও লস্যি, আমার জানা ছিল না। এখানে এসে শরবতটা লস্যিটা খেলাম, অদ্ভুত সুন্দর লাগলো। এটার মধ্যে কাজু পেস্তা কিশমিস আর ওপর থেকে খোয়া ক্ষীর গ্রেট করে ছড়িয়ে দিয়েছে।
অন্ধকারটা নেমে গেল বলো ঝপ করে। আমরা দক্ষিণেশ্বর পার করলাম, আমরা এখন চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে আছি, একটু চা খেয়ে তারপরে রওনা দেবো আবার। বর্ধমান থেকে অনেকটা পথ আমরা চলে এসেছি, এখন বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের সামনে দাঁড়িয়ে আছি, এখানে একটা চায়ের দোকানে একটু চা খাচ্ছি, একটু ফ্রেশ করে আবার আমরা রওনা দেব। চাটা ভালো বানিয়েছি, একটু আদর করে দিচ্ছি, আদর করে দিয়ে শোনটা আমার শোনটা আমার শোনটা